জি ভাই বোঝা যাচ্ছে। জি ভাইয়া, জি তো ভাইয়া লেটস বোঝা যাচ্ছে। তো লেটস সে যে হচ্ছে আমরা জামদানি টপ জামদানি শাড়ি হয়তো আপনারা কোনো ফ্যাক্টরি থেকে নেন, যারা নিজেরা শাড়ি বানাচ্ছে, কোনো থার্ড পার্টি ইনভলভ নাই এখানে, এবং আপনারা অনেক কম দামে হয়তো শাড়িটা দিতে পারেন, আমরা অ্যাজিউম করে নিই কিছু সময়ের জন্য, ঠিক আছে? তো মনে করেন আপনি এখন যেটা করবেন লিড জেনারেশন করার জন্য, আর সাপোজ যদি বি টু বি বিজনেস করে থাকেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে বলি, আপনি তখন কি করবেন, আপনি চিন্তা করবেন যে ঢাকাতে কোন কোন দোকান বা শোরুম গুলো আছে যেখানে জামদানি শাড়ি বিক্রি করা হয়। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, জি তো জি ইউ ভাইয়া, বুঝতে পারতেছি। ইউ হ্যাভ টু ফাইন্ড সাম প্লেসেস হোয়ার দোজ পিপুল আর সেলিং জামদানি শাড়ি, ঠিক আছে? সেটা ঢাকা, এখন আপনার মাথায় হয়তো থাকতে পারে যে না, ঢাকার মিরপুর ডিওএইচএ হয়তো বনশ্রী পল্লীতে শাড়ি বিক্রি হয়, তাই তো? আমরা যতটুকু জানি হ্যাঁ ভাই, বনশ্রী পল্লীতে, বনশ্রী পল্লীতে অনেক বেনারসি দোকান আছে, বেনারসি পল্লী বলে সরি এটাকে। সরি সরি বনশ্রী পল্লী, বেনারসি পল্লী, বেনারসি পল্লীতে শাড়ি বিক্রি হয়, অনেক দোকান পাবেন, বসুন্ধরা সিটিতে শাড়ির দোকান আছে, যমুনা ফিউচার পার্কে আছে, নিউ মার্কেটে আছে, এমন ঢাকাতে আরো অনেক মার্কেট আছে যেখানে শাড়ি বিক্রি হয়, তাই তো? তো আপনি যদি বি টু বি বিজনেস করে থাকেন এবং আপনার বি টু বি বিজনেস এর জন্য যদি আপনার লিড এখন কালেক্ট করতে হয়, দেন আপনি কি করবেন, আপনি হয়তো অনলাইনে চেক করবেন যে ঢাকা বেনারসি পল্লীতে কতগুলা স্টোর আছে এবং কোন কোন স্টোর আছে, তাই তো? বা বা হচ্ছে বসুন্ধরা সিটিতে কোন কোন শাড়ির দোকান গুলো আছে, দেন আপনি কি করবেন, আপনি শাড়ির দোকানের যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটা টুকে রাখবেন, বা যদি ফোন নাম্বার ইমেল থাকে সেটা টুকে রাখবেন, তাই তো? হ্যাঁ, তাদের ফোন নাম্বার কালেক্ট করতে হবে, ইমেল তো কালেক্ট করতে তো হবে। আপনি হচ্ছে একটা এক্সেল শিট বানাবেন বা গুগল ডক্স বানাবেন, বানায়ে আপনি সার্চ করবেন, সেটা কিভাবে সার্চ করবেন তারও ওয়ে আছে, শাইন ভাই তো দেখাবে বা আপনারা তো জানেন, গুগল থেকে হোক, ফেসবুক থেকে হোক, বিভিন্ন মিডিয়াম থেকে আপনারা সার্চ করতে পারবেন। আপনারা বের করবেন যে হচ্ছে বেনারসি পল্লীতে জামদানি শাড়ি কারা কারা বিক্রি করে, লাইক লেটস সে যে 20টা ওয়েব 20টা শপ আমরা পাইলাম, যে 20টা শপ জামদানি শাড়ি বিক্রি করে, ঠিক আছে? দেন আপনি কি করবেন, আপনি তাদের কাছে রিচ আউট করবেন। এখন বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি ইমেল করলে কতটা লাভ হবে আমি শিওর না, ঠিক আছে? তারপরে ইমেল করবেন, দেন আপনার ফোন নাম্বারে কিন্তু লাগবে, তাই তো? আপনার, আপনি হয়তো নিজেই হয়তো ফোন দিবেন, ফোন নাম্বারে ফোন দিয়ে হয়তো আপনার পিচ করবেন যে আমরা এই জিনিসটা সেল করতেছি, আমরা ডাইরেক্ট ওই জায়গা থেকে আমি শাড়িটা নিচ্ছি, খুব টপ নচ কোয়ালিটি, আপনি হয়তো এই শাড়িটা আমার থেকে 2,000 টাকায় কিনলে মেবি ইউ হ্যাভ টু সেল ইট ফর 3,000 অর সামথিং, ঠিক আছে? তো এইভাবে আপনার মানে তখন আপনার আইডিয়াটা পিচ করতে হবে, ঠিক আছে? যে দ্যাট মিনস আপনি ফার্স্টে ধরে নিলেন যে আমি জামদানি শাড়ি বিক্রি করতেছি, আমি হোলসেল করতেছি, নট বিজনেস টু কাস্টমার, আমি হোলসেল করতেছি। দেন আপনি হচ্ছে কি করলেন, আপনি ঢাকা শহরে বা টাঙ্গাইলে বা কুষ্টিয়াতে যেখানে হোক, অল ওভার ঢাকা, অল ওভার বাংলাদেশ, আপনি ওই দোকানগুলো ফাইন্ড আউট করলেন যে এই কোন কোন দোকান আমার জামদানি শাড়ি কিনতে পারে, তাদের কাছে আপনি রিচ আউট করলেন, 100 জনকে মেসেজ দিলে হয়তো একজন দুজন রিপ্লাই দিবে, বা 2-3, এটা কনভার্সন রেট, ওটাকে বলা হয় কনভার্সন রেট, ঠিক আছে? যে কতজন রিপ্লাই দিচ্ছে বা কতজন প্রোডাক্ট কিনতেছে। দেন আপনি হচ্ছে দেখা গেল 2-3 জন আপনার কাছে স্যাম্পল দেখতে যাবে বা আপনার সাথে ফোনে কথা বলবে, ঠিক আছে? দেন ওটা ডিলিং এ চলে যাবে, ওটা লিড জেনারেশন থাকবে না, ওটা সেলস এর পার্ট, ঠিক আছে? তো আপনি যে ওই যে জামদানি শাড়ির দোকানগুলা খুঁজতেছেন, এটাকে বলা হয় লিড জেনারেশন, এবং যে যে ওয়েতে আপনি খুঁজবেন সেইগুলাকে বলা হয় লিড জেনারেশন ওয়ে। লাইক আপনি কিভাবে খুঁজতেন, আপনি গুগলে সার্চ করতেন, ঠিক আছে, যে কোন শপ লিস্ট অ্যাট বেনারসি পল্লী, গুগল হয়তো আপনাকে কিছু রেজাল্ট দিত। দেন আপনি ফেসবুকে যাইতেন, ফেসবুকে গিয়ে আপনি সার্চ করতেন বেনারসি পল্লীতে কোন কোন শাড়ির দোকান আছে, বেনারসি পল্লী দিয়ে হয়তো কিওয়ার্ড বেনারসি পল্লী দিয়ে একটু সার্চ করতেন, হয়তো কিছু স্টোর আসতো, ঠিক আছে? দেন আপনি কি করতে পারেন, আপনার যদি বসুন্ধরা সিটির পাশে যদি কোনো ফ্রেন্ড থাকে, দেন ইউ হ্যাভ টু কল হিম, ইউ হ্যাভ টু কল হিম অ্যান্ড টেল হিম যে ওকে তুমি একটু আজকে বিকালে আমার জন্য একটু বসুন্ধরা সিটিতে ঘোরো, ঘুরে একটু আমাকে লিস্ট দাও তো যে কোন কোন দোকানে বেনারসি শাড়ি সেল করে, তাই তো? মানে এখানে অনলাইন অফলাইন দুইটা বোথ হয়ে কিন্তু পাচ্ছেন লিড জেনারেশন করার, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। কিন্তু আপনি যখন বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করবেন, লাইক হোয়েন ইউ আর ওয়ার্কিং ফর সামওয়ান ফ্রম ইউরোপ অর ইউএসএ, দেন ওখানে কিন্তু আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা কিছু নাই যে আপনার বসুন্ধরা সিটির মতো গিয়ে আপনাকে ইনফরমেশন গুলো এনে দিতে পারবে, তাই তো? জি ভাইয়া,
কিন্তু কিন্তু স্টিল স্টিল আপনার কিন্তু একটা জিনিস ভালো হবে যে ওখানে আপনার ফিজিক্যাল কেউ না থাকলেও আপনার আমেরিকার ইনফরমেশন গুলা কিন্তু আপনি অনলাইনে খুব ইজিলি পেয়ে যাবেন। বাংলা বেনারসি পড়লে তো কতগুলা স্টোর আছে, সব ইনফরমেশন গুগলে না পাইলেও আমেরিকাতে আমেরিকা বা ইউরোপের সব ইনফরমেশন গুলো আপনি গুগল থেকে বা বিভিন্ন ডাইরেক্টরি সাইট থেকে কিন্তু ইজিলি কিন্তু পেয়ে যাবেন। তো ওখানে আপনার ফ্রেন্ড বা পরিচিত কেউ না থাকলে কিন্তু আপনি লিড জেনারেশনের কোনো হ্যাম্পার হবে না, ঠিক আছে? জি, তো আমি এতক্ষণ যে কথাটা বললাম লিড জেনারেশনের ব্যাপারটা, এটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে আপনাদের মাথায়? জি ভাইয়া, জি ভাই, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো এখন আসি B2C তে, যে আপনি যদি কাস্টমারের কাছে সেল করেন, কাস্টমারের কাছে সেল করলে কিন্তু আপনি কিন্তু এই যে এই কাস্টমার সার্চ করা কিন্তু খুবই টাফ। আপনি দোকান ইজিলি সার্চ করে ফেললেন, আপনি গিয়েই দেখে ফেলতে পারলেন যে দোকান কোন কোন দোকান আছে, বা আপনি গুগলে সার্চ করেই পারলেন কোন কোন বেনারসি বললে তো কারা জামদানি শাড়ি বিক্রি করে। বাট এটা কি পসিবল যে আপনি গুগলে সার্চ করলেন যে হু বাইজ বেনারসি শাড়ি, হু বাইজ জামদানি শাড়ি, কোন মেয়ে জামদানি শাড়ি কেনে, সেই মেয়ের নাম্বার বা ইমেল আপনি গুগল থেকে পেয়ে যাবেন, এটা কি পসিবল? না ভাই, এটা কিন্তু পসিবল না। তো এখানে কিন্তু একটা বিপদে পড়ে গেলেন। এখন তাহলে আমরা কি করব, আমরা কি করতে পারি বলেন তো? কাস্টমার কাস্টমার লিড বের করার জন্য কোন ওয়ে কি আছে? আপনারা চুপ হয়ে গেলেন কেন? বলেন, আপনাদের যেটা মাথায় আসে ঠিক হইতে হবে, বিষয়টা এরকম না, আপনারা বলেন। আপনার লিড গুলো আনতে আপনি কিভাবে আনবেন? অন্য কারো অ্যাড থেকে দেখবো যে ওই অ্যাডগুলোতে কারা ইন্টারেস্টেড, বা অন্য কারো ওয়েবসাইটের কে ইন্টারেস্টেড ওই দেখে দেখে টার্গেট করতে পারবো। আচ্ছা ভাইয়ের নামটা কি জানেন? কি ভাইয়া আপনার? আল আমিন। আল আমিন ভাই কি আগে কোনো কাজ কর্ম করছেন বা সেক্টরে ছিলেন আগে? এইটার সাথে যুক্ত নাই, আমি এমএ ইয়ার কাজ করি, রিটেইলের কাজ করি। আচ্ছা, তো আপনার অ্যানসারটা ভালো লাগছে আমার, ঠিক আছে, আপনি একদম পয়েন্টে আছেন। মার্কেটিং আপনাকে দিয়ে হবে, ভালোভাবে হবে, একটু ভালোভাবে হার্ডওয়ার্ক করেন, ঠিক আছে? তো ভাইয়া যেটা বললো এটা কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার, এবং এটা কিন্তু একটু ব্রেন ইউজ করলে আপনারাও বুঝতে পারবেন। মনে করেন জামদানি শাড়ির আপনি কম্পিটিটর তো অবভিয়াসলি হয়তো বের করে নিয়েছেন যে আপনার শাড়ির কম্পিটিটর কে আছে। লাইক আমি যতদূর জানি মনে হয় আরেক কয়েকটা পেজ আছে ফেসবুকে, যে নন্দিনী, সাতকাহন, এই পেজ গুলা কিন্তু শাড়ি সেল করে, তাই তো? তো এমন এমন 500টা পেজ আপনারা টুকে নিবেন যে এই পেজ গুলো আমার কম্পিটিটর, এন্ড দে আর সেলিং দ্য সেম প্রোডাক্ট দ্যাট আই এম সেলিং। আপনি কি করবেন, আপনি ওদের পোস্ট দেখবেন, ওদের পোস্টে গিয়ে দেখবেন কারা কারা কমেন্ট করতেছে। তখন ভাই আপনি শুনতে পাচ্ছেন? আপনার ভয়েস আসতেছে না, মনে হয় নেটের সমস্যা। আচ্ছা, আমি রিচ করে নিচ্ছি। লাইক দিছে ওখানে দেখবেন যে 1-2,500 লাইক, 300 লাইক, এমন বড় বড় বেশি এঙ্গেজমেন্ট আলা পোস্ট গুলাতে আগে বেশি যাবেন, মানে ছোট বেশি কম এঙ্গেজমেন্ট সেগুলাতে যে আমরা রিসার্চ করবো না তা কিন্তু না, সেগুলো করবো, বাট সেগুলো লেস প্রায়োরিটি, ঠিক আছে? তো দেখা গেল 1,000 জন একটা একটা পোস্টে লাইক করছে, আমি দেখলাম যে হু লাইক ইট, দেন যারা যারা লাভ দিছে তাদের একটু ফার্স্ট প্রায়োরিটি রাখলাম, যারা যারা সবাইকেই তুলবো। বাট আমি যখন রিচ আউট করবো, আমি আমার ইমেল টেমপ্লেটটা তো ওইভাবে হবে যে কারা কমেন্ট করছিল, কারা লাভ রিয়াক্ট দিছিল, কারা লাইক দিছিল, তিনজনের জন্য তিন টাইপের ইমেল টেমপ্লেট হলে ভালো হবে। কারণ আপনার যে কমেন্ট করছেন সে কিন্তু মোটামুটি বেশি সিরিয়াস, ঠিক আছে? যে লাভ দিছে সেও কিন্তু মোটামুটি বেশি সিরিয়াস, বাট যে কমেন্ট করছে তার মতো না, ঠিক আছে? আবার যে শুধু লাইক দিছে সেও মোটামুটি ইন্টারেস্টেড, বাট যে লাভ আর কমেন্ট করছে তাদের মতো সিরিয়াস না, ব্যাপারটা বুঝতেছেন? এখানে কিন্তু কয়েকটা স্টেপ আছে, তাই না? যেহেতু আপনি স্পাম করবেন না, সবাইকে এক জিনিস পাঠাবেন না, সবাইকে আলাদা আলাদা মেসেজ পাঠাবেন, তো আপনার জিনিসগুলা তখন রিচ আউট করতে সুবিধা হবে, ঠিক আছে?
তো আপনার লিড জেনারেশনের কাজ এখানে শেষ হয়ে গেল, দেন আপনার আসবে আউটরিচের কাজ, যেটা মেইনলি সেলস বলা হয়। দেন আপনি সবাইকে, আপনার যদি কোনো ফেসবুক আইডি থাকে ভালো ফেসবুক আইডি, আমি বলবো না ফেক আইডি করেন, বাট অনেক সময় করাও লাগে, যদি স্প্যাম না করে থাকেন দেন একটা আইডি করতে পারেন আপনারা। বা এখানে যদি কোনো আপু থাকেন তার নিজের নামে একটা আইডি করতে পারেন, পার্সোনালিটি ইউজ না করলেও আরেকটা আইডি করতে পারেন যেটা দিয়ে ওই পেজের কাজ করবেন, ঠিক আছে? জিনিসটা আর কি লেজিট থাকে, তো ওই পেজ থেকে ওই পেজটা এমন ভাবে অপটিমাইজ করবেন যে ওই পেজে আপনার টপ জামদানি শাড়ির সব অ্যাক্টিভিটি ওখানে করার চেষ্টা করবেন, যাতে আপনি যখন একজনকে রিকোয়েস্ট দিবেন যাতে সে জানে যে আপনি কি করেন বেসিক্যালি, ঠিক আছে? মানে আপনার সময় একটা ধারণা চলে আসে। তো আপনি যদি আপনার টপ জামদানি শাড়ির প্রতিটা কন্টেন্ট যদি আপনার ফেসবুক পোস্টে ফেসবুক পেজে যদি শেয়ার করে থাকেন, দেন আপনি যে 500 জনের প্রসপেক্ট আপনি কালেক্ট করে রাখছেন, লেটস সে 500 জন, ওই 500 জনকে ওয়ান বাই ওয়ান যখন রিকোয়েস্ট পাঠাবেন, তারা যখন আপনার প্রোফাইলে আসবে, যদি দেখে যে সবাই তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, এটা সম্ভব না, তো যারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তারা কিন্তু আপনার খুব ভালো মানের একটা কাস্টমার হবে, কারণ তারা আপনার প্রোফাইল ঘাটছে, প্রোফাইল ঘেটে দেখছে আপনি হয়তো আরো আরো ভালো ভালো শাড়ির পিকচার শেয়ার করেন, সো শি উইল নো যে হোয়াট ইউ আর আপ টু, ঠিক আছে? আপনি কি কি সেল করেন এটা জানার পরেও যদি আপনার ফেসবুক আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, দেন এটা কিন্তু একটা গুড সাইন, তাই না? যে সে জানতেছে আপনার শাড়ি সেল করেন, আপনার পেজে শাড়ির ছবি শেয়ার করেন, আপনি তাকে রিকোয়েস্ট পাঠাইছেন, সে যদি একটু চালাক হয় সে বুঝবে আচ্ছা আমাকে কিভাবে বের করলো, হয়তো আমি 7 ঘন পেজে হয়তো কমেন্ট করছিলাম, মেবি দিস পিপল গট মি ফ্রম দেয়ার, ঠিক আছে? তো তার এইসব জানার পরেও যে আপনাকে একটু অ্যানোয়িং ফিল করবে সে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না তাকে আমরা ডিস্টার্ব করব না, ঠিক আছে? আর যে অ্যাকসেপ্ট করবে সে তো করে গেল, দেন আপনি কি করবেন, আপনার যদি গ্রুপ তো অবভিয়াসলি আপনারা করছেন, ওই তাদেরকে গ্রুপে ইনভাইট করবেন, ঠিক আছে? তাদের সাথে এমনি হাই হ্যালো দিয়ে কথা বলার চেষ্টা করবেন, হাই হ্যালো দিয়ে কথা বলার সময় অবভিয়াসলি ফার্স্টে কখনো সেলে যাবেন না, আপু আমার কাছে এই শাড়ি আছে আপনি কিনবেন, এটা কখনো করবেন না, ঠিক আছে? এটা স্প্যাম হিসেবে কাউন্ট হবে, কারণ আপনাকে তাকে চেনে না, আপনি যাকে চেনেন না, আপনার পেজের খুব ফেমাস না, পেজের অ্যাক্টিভিটি খুব একটা ভালো না, এখনো ভালো পর্যায়ে যান নাই, মেবি 123-124 লাইক, 10,000 লাইকও না, লাইক যদি 10,000 হইতো দেন পিপল উইল ট্রাস্ট ইউ, যে না 10,000 পেজের লাইক আমি কেনা যাই, পেজটা ট্রাস্টেড, তাই না? তো এই মোমেন্টে কিন্তু আপনাকে কেউ ট্রাস্ট করবে না, তো সেই ক্ষেত্রে আপনার ট্রাস্টটা বিল্ড করতে হবে। ট্রাস্টটা কিভাবে বিল্ড করতে হবে, আপনি হাই হ্যালো দিয়ে নর্মালি কথা বলবেন, তাদের পোস্টে গিয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাদের তাদের পেজে লাইক দিবেন, তাদের ইতে তাদের পোস্টে লাইক দিবেন, সেটাই হোক, মানে মেন কথা তাদের সাথে একটা কনভারসেশন চালু করার মতো একটা ওয়েতে যাবেন, আপনার একটা পজিশন, আপনি যদি তার প্রতিটা পোস্টে লাইক কমেন্ট করেন, একটা রেলিভেন্ট কমেন্ট করেন, দেন সে কিন্তু আপনাকে নোটিস করবে, তাই না? যে না মানুষটা ভালো, মানে শুধু সেলের মধ্যে না, আর আরেকটা কথা আছে সেলসে যে পিপল বাই ফ্রম হিউম্যান, ঠিক আছে, দে ডোন্ট বাই ফ্রম রোবট, কিন্তু আমরা যারা মার্কেটার আছি আমরা যে ফর্মুলা করি আমরা রোবট রোবট হয়ে যাই, মানে আমরা ফার্স্ট কথাতেই সেলের দিকে চলে যাই, প্রাইসের দিকে চলে যাই, ঠিক আছে? তো রোবটকে তো মানে একটা জিনিস কেনার জন্য কেউ ওইভাবে ই করবে না, ট্রাস্ট করবে না, বাট আপনি যদি হিউম্যান হিসেবে তার কাছে প্রুভ হতে পারেন, হিউম্যান বলতে এখানে কি বোঝানো হয়েছে, তার সাথে যদি ফ্রেন্ডলি বিহেভ করে তার কাছে যদি একটা জায়গা বানাই নিতে পারেন, দেন দেয়ার আর সাম পসিবিলিটিস যে সে হচ্ছে আপনার থেকে জিনিসটা সামনে কিনবে, আর আপনার ওখানে পেজের অ্যাক্টিভিটিও সাথে চালাইতে হবে, এইভাবে তারপরে আপনি এক মাস পরে হয়তো মেসেজ দিতে পারেন কিছু শাড়ি টাড়ির ছবি দিয়ে, এক মাস পরে নট ফার্স্ট অ্যাটেম্পটে শাড়ির ছবি টবি দিয়ে দিতে পারেন হয়তো যে আপু এই শাড়ি আমার স্টকে আসছে, আপনার যদি লাগে আপনি আমাকে নক দিতে পারেন, বাট কখনো পুশ করবেন না যে শাড়িটা আপনি কিনেন, এত দাম এতই, ঠিক আছে? এই জিনিসগুলো করবেন না, আর ইন দা মিন টাইম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার গ্রুপে তাদের ইনভাইট করবেন, আর গ্রুপে খুব ভালো অ্যাক্টিভিটি বজায় রাখবেন, দেন আমার বিশ্বাস যে এই লিড জেনারেশন এই এই ওয়ে গুলোর থ্রুতে আপনার টপ জামদানি শাড়ি আর কি টপ জামদানি .com হয়তো এক দুই মাসের মধ্যে একটা ভালো পজিশনে চলে যাবে আমার যেটা মনে হয় আর কি। ওকে ভাই দোয়া করবেন, আর আপনি যেসব টিপস দিচ্ছেন আমিও আশা করি যে এগুলা যদি আমরা সব কিছু ফলো করতে পারি জানেন যে 7 ঘন পেজ বা অন্যান্য যে পেজ আছে তারা কিন্তু ফেসবুক অ্যাড এর মাধ্যমেই আসছে বা গ্রুপ করে আসছে, মানুষের সাথে ইন্টারাকশন করে আসছে, তো সেম জিনিসগুলো আপনিও করতে চান, তাই না?
তো আপনি যদি ঠিকভাবে করেন তাহলে আপনি তাদের মতো কেন হবেন না, ইজি ব্যাপার, রকেট সায়েন্স কিছু না, জাস্ট একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে এই আর কি। তো লিড জেনারেশনের, লিড জেনারেশন থিমটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? জি ভাই, জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, আর কিছু জানার আছে অন্য কোনো ব্যাপারে বা কিছু? আপনার ক্লাস কয়টা পর্যন্ত? একটা পর্যন্ত, একটা পর্যন্ত। ও আচ্ছা, টাইম আছে না, আমি ভাবছি আর 7 মিনিট আছে। আচ্ছা, গুড, সময় আছে। তাহলে আর কোনো যদি কিছু জিজ্ঞেস থাকে বা কিছু জানার থাকে, আমার নলেজ খুব একটা বেশি না, বাট স্টিল আমি ট্রাই করব, আপনারা জিজ্ঞেস করতে পারেন কোনো কিছু যদি জানার থাকে, যে কোনো কিছু। তো মার্কেট প্লেস সম্বন্ধে দেন কোনো আইডিয়া দেন, কারণ আমি মার্কেট প্লেসে তো খুব একটা বেশি কাজ করিনি। দেন আপনি তো মার্কেট প্লেসে সেই 2011 সাল থেকে কাজ করতেছেন। আপনি ভালো করছেন, মার্কেট প্লেসে কাজটা করে আপনার ভালো হয়েছে। মার্কেট প্লেসে কাজ করার কারণে আমার নিজের কোন প্রজেক্ট করার সময় আমি পাই নাই, ঠিক আছে? যে আমি নিজে একটা ওয়েবসাইট করছিলাম, আমিও ওই যে 2013-14 সালে আমি ট্রাই করে দেখছি যে আসলে আমি কাজ নিছিলাম, একটা কাজ নিছিলাম, সেটা কমার্সের কাজ ছিল, ইটালিয়ান কি আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী হচ্ছে তার ক্যাটাগরি গুলো সাজিয়ে দিতে হতো। তখন আমি ওয়ার্ডপ্রেস এ ইন্টারেস্টেড ছিলাম বা ওয়ার্ডপ্রেস এ কাজ করতেছিলাম, শিখতেছিলাম। দেন যখন ওই কাজটা যখন ফেলওয়ার করলাম, ইভেন দেখছি যে না আসলে কাজগুলো অনেক কঠিন মনে হচ্ছে, দেন তখন আসলে আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে যায়। আর তখন তো এত রিসোর্স ছিল না, এখন যেরকম রিসোর্স আছে, এত টিউটোরিয়াল ছিল না, এত ব্লগ ছিল, সব ইংলিশ ছিল, ইংলিশে তো আমি এখনো দুর্বল। আচ্ছা, তো আপনার এটা সাপে বর হয়েছে, ঠিক আছে? আপনি যে মার্কেটপ্লেসে একেবারে সুবিধা করতে পারেননি, তারপর আপনি কি করছেন, যেহেতু কাজ জানতেন আপনি নিজের ওয়েবসাইট করে ফেলছেন, হ্যাঁ, এবং সেই ওয়েবসাইটটা এখন ভালো করতেছে। তো এটা কিন্তু একটা উদাহরণ, ঠিক আছে, আপনাদের কাছে মার্কেট প্লেসে যদি কেউ সুবিধা না করতে পারেন, মার্কেট প্লেসে যে কাজ পাবেনি তা কিন্তু না। অনেকে দেখলাম আপওয়ার্ক গ্রুপ আছে ফেসবুকে, অনেক পরিচিত ছেলেপেলে আছে, সবাই খুব হতাশ হয়ে যায় যে ভাই আমি আজকে 20টা জবে অ্যাপ্লাই করছি, আমি পুরো এক মাসে একটাও আমাকে রিপ্লাই দেয় নাই, ঠিক আছে ভাই কি করব, আমি তো কাজ পাচ্ছি না। হ্যাঁ, বা অনেকে বলে যে ভাই আমি তো কাজ পাইছিলাম বাট ক্লায়েন্ট এমন ভেজাল করে, আমি তো কাজ ডেলিভারি দিতে পারলাম না। হ্যাঁ, তার অনেকের সমস্যা থাকে যে ওই ইন্টারভিউ ডাকে না, তার মানে দেন 1-2 মাস ট্রাই করার পরে যখন দেখে যে মার্কেট প্লেসে খুব একটা সুবিধা হচ্ছে না, দেন তারা ডিমোটিভেট হয়ে গিয়ে ছেড়ে দেয়, বুঝতে পারছেন? তো আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মার্কেট প্লেস ইজ নট এভরিথিং, ঠিক আছে? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যেটা মনে হয়, অল ওভার আউটসোর্সিং সেক্টরে যতগুলো কাজ আছে তার মধ্যে হয়তো অ্যারাউন্ড 20-30% কাজ মার্কেট প্লেস আছে, আর মার্কেট প্লেস আছে, আর বাকি 70% কাজ কিন্তু মার্কেট প্লেসের বাইরেই আপনারা করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? আমার একটা প্রশ্ন ছিল আপনার পার্সোনাল লাইফের উপরে। তো আপনি এইটার উপরে মানে এই মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং এর দিকে মানে ইন্টারেস্টেড হইলেন কিভাবে? আপনাদের সময় এত কমই ছিল, আমার যা ইউটিউবে বিভিন্ন ব্লগ দেখি বা দেখি মানে এইসব দেখে আমরা ইন্টারেস্টেড হই, কিন্তু আপনি আমাদের ইন্সপিরেশন অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার ইন্সপিরেশন কি হয়েছিল, আমার ইন্সপিরেশন ছিল আমার কম টাকা, বুঝতে পারছেন? আমি হচ্ছে 2011 সালে কুষ্টিয়া থেকে ঢাকাতে শিফট করি, ঠিক আছে? তো ওখানে একটা কলেজে ভর্তি হই। তো 2011 সালে যখন মেসে থাকতাম ফার্মগেটে একটা, তো আমার বাসা থেকে তখন আমাকে টাকা দেয়া হতো 5,000 টাকা মাসে, ঠিক আছে? তো 5,000 টাকা আমি বলবো না যে খুব একটা খারাপ অ্যামাউন্ট, বাট ফর মি দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ লো, ঠিক আছে? যে আমার বাসা ভাড়ায় চলে যেত, আমার বাসা ভাড়া খাওয়া দিয়ে 4,000 টাকা চলে যেত, দেন আমার 1,000 টাকা আমার কাছে থাকতো, ঠিক আছে? তো 1,000 টাকা আমি মাস চলা আমার জন্য টাফ হয়ে যেত, বা আমি বাসা থেকে আবার যে আমি এক্সট্রা টাকা নিবো সেটাও আমি চাইতাম না, কারণ আমি দেখতাম আমাকে 5,000 টাকা দিচ্ছে, দেন আমি আবার কিভাবে টাকা যাবো, বুঝতে পারছেন? তো তখন আমি আবার 2009 সালে কি 10 সালে আমি বাসাতে থাকতে আমি এটিএন বাংলাতে একটা দেখছিলাম, একটা ওই ইয়াং নাইট নামে একটা অনুষ্ঠান হতো, এখনো মেবি হয়, ঠিক আছে? তো এটিএন ইয়াং নাইট অনুষ্ঠানে একটা আসছিল আপনার ওই একটা গেস্ট আসছিল, সেই গেস্টটা মেনলি হ্যাকার ছিল, ঠিক আছে? সে হ্যাকিং করতো, এবং সে তার ইন্টারভিউটা এমন ছিল যে সে তার গার্লফ্রেন্ডের সাথে যখন কথা বলতো, সে প্রতিদিন রাতে 300 টাকার কাট ছিল তখন জিপির, ঠিক আছে? 300 টাকা 600 টাকার কাট ছিল, সে প্রতিদিন রাতে হচ্ছে 3-4টা কাট ফুরাইতো,
দেন আই ওয়াজ লাইক যে কেমনে ভাই তুমি 300 টাকার কার্ড প্রতিদিন রাতে 3-4টা করে ফুরাও, দ্যাট মিন্স তুমি প্রতিদিন রাতে 1000 টাকা করে তুমি ফোনে কথা বলো তোমার গার্লফ্রেন্ডের সাথে, দ্যাট মিন্স তুমি অনলাইন থেকে টাকা কামাও, মানে হুইচ ইজ এ বিগ ডিল, তাই তো? আমার তখন আমার মাথায় আইডিয়া আসলো যে না দেয়ার হ্যাজ সামথিং, যে এখানে কিছু আছে যে যেখান থেকে টাকা কামানো যায়। দেন আমি ঢাকায় গেলাম, ঢাকায় গেলে আমার কাছে ফোন ছিল, বাট ভালো ফোনই ছিল, সনি এরিকসন। তো ফোনে পিসি তখন কাছে ছিল না, তো ফোনে ওয়াপট্রিপ চালাইতাম, তখন Mi 33 চালাইতাম, ওই যে ছবি টবি ডাউনলোড করার জন্য বা গান ডাউনলোড করার জন্য, ইন্টারনেটটা তখন ওখানে সীমাবদ্ধ ছিল। ওয়াপট্রিপটা খুব জনপ্রিয় ছিল এক সময়। হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটটা sumirbidi.com, waptrip.com, গান ডাউনলোড এর জন্য। হ্যাঁ, তো এই তিনটাতেই সীমাবদ্ধ ছিল, ঠিক আছে, সবার কাছেই, আমাদের কাছে। যে আমরা ভাবতাম ইন্টারনেট মানে, এখন যেমন মানুষের কাছে ইন্টারনেট মানে ফেসবুক, ইন্টারনেট মানে ইউটিউব, এর বাইরে কিন্তু অনেকের কাছে, এর বাইরে কিন্তু অনেকের কাছে ইন্টারনেট বলতে কিছু নাই, ঠিক আছে? হুম, আমরা যারা একটু অ্যাডভান্স লেভেল আছে তারাই হয়তো জানেন যে না, দেয়ার হ্যাজ আ লট অফ থিংস, ঠিক আছে? শুধু ফেসবুক ইন্টারনেটে সীমাবদ্ধ না, ফেসবুক ইউটিউবে সীমাবদ্ধ না। তো আমি যখন প্রথম 2-3 মাস একটু স্ট্রাগল করতেছি, আমি ভাবতেছি যে কিভাবে আমি আর একটাই আর এক্সট্রা 1000 টাকা হইলে আমার হয়ে যায়, ঠিক আছে? আমি যদি 6000 টাকা আমি মান্থলি পাই, আমার 2000 টাকা হাত খরচ হইলে আমার হয়ে যাবে, আমি জানি। তো আমার তখন স্ট্রাগল ছিল 1000 টাকার স্ট্রাগল ছিল, 1000 টাকা আমি কেমনে ম্যানেজ করবো। হুম, তো আমি মাঝে মাঝে একটা সময় ভাবলাম আমি টিউশনই করাই, পরে ভাবলাম যে না, টিউশনই আমি হয়তো করাইতে পারবো না, কারণ আমি খুব একটা ছেলেপুলের বাসায় গিয়ে বা ছেলেপুলেকে নিয়ে এসে ওই জিনিসটা আমার দ্বারা হবে না, ঠিক আছে? আমি আর পসিবল ওয়েজ বের করার চেষ্টা করলাম যে কি করা যায়। দেন আমার মাথায় আসলো যে ইয়াং নাইটে আমি একটা জিনিস দেখছিলাম, বা তখনও মোটামুটি পত্রিকাতে আসতো ফ্রিল্যান্সিং সম্পর্কে, এই টার্মটার সম্পর্কে একটা আইডিয়া ছিল, আশেপাশে কয়েকটা মানুষকে করতে দেখছিলাম দূর সম্পর্কে, ঠিক আছে? তো দেন আমার বাসায় একটা পিসি ছিল, পেন্টিয়াম 4 বা কি যেন একটা ছিল, সেলেরন ডি এই টাইপের কিছু, খুবই ছিল সিআরটি মনিটরের মোটা পিসি, ঠিক আছে? তা আমি বাসায় কথা বলে আর কি পিসিটা ঢাকায় নিয়ে গেলাম। হুম, ঢাকায় নিয়ে গিয়ে ওই আপনার রবি উদয় সিমের কথা মনে হয় আমি প্রথমে বলছিলাম, মডেম নিলাম, রবি উদয় সিম নিলাম, ঠিক আছে? সিমগুলা নিয়ে আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম যে ওকে ওয়েস্ট ওয়ান মানি অনলাইন, ঠিক আছে, কিভাবে অনলাইনে সেল করা যায়। আর তখন কিন্তু আরেকটা আমার একটা ই ছিল, আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, তখন ডিস্ট্রাকশনের কিছু হয়েছিল, মানে আমি ইজিলি ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারতাম, বা আমি যে আপনার সাথে আজকে কথা বলতেছি আমি কথা বলার সুযোগ হয়তো পাইতাম না, কারণ আমি ফ্রিল্যান্সিং সেক্টরে থাকতে পারতাম না, যদি আমি ওই লোভে পড়ে যেতাম। লোভটা কি ছিল, তখন বাংলাদেশে অনেকগুলো ফেক ওয়েবসাইট ছিল, লাইক dolancer.com, ঠিক আছে, dolancer.com, skylark.com, bdsclick.com, এগুলো আইডিয়া আছে আপনাদের, নাম শুনছেন কি কখনো? না ভাই, না ভাই, এগুলো শুনিনি। প্রতিদিন ইউ উইল আর্ন অ্যারাউন্ড $1 সামথিং, ঠিক আছে? তো 7000 টাকা আপনি যাতে দেন, বা আরো কিছু ওয়েবসাইট আসলো যে 2100 টাকা দিতে হতো, 2100 টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে হতো, প্রতিদিন আপনি কিছু অ্যাড দেখবেন, 20-30টা অ্যাড দেখবেন, আপনাকে দিন শেষে $1 করে দিবে, মানে মান্থলি $30, $30 মানে কত, 3,24,2400 টাকা, তাই না? তো অনেকেই এই কাজটা করতো, অনেকেই বাসা থেকে টাকা নিয়ে 5-6টা অ্যাকাউন্ট করে আর কি সারাদিন অ্যাড দেখতো, মানে ওদের কাছে ওই যেহেতু নলেজ খুব একটা ছিল না, ওদের কাছে dolancer বা এই জিনিসগুলো কিন্তু খুব একটা বড় একটা বিগ ডিল ছিল, ঠিক আছে? আর ইভেন আমার জন্য দেখেন, আমি কিন্তু এই কাজগুলো করি নাই, বাট স্টিল আমি আমি যে কথাটা বললাম, আমার স্ট্রাগল ছিল 1000 টাকার স্ট্রাগল, তাই না? তো আমি কিন্তু চাইলে আমি বাসা থেকে বলতে পারতাম যে আম্মু আমাকে 7000 টাকা দাও, আমি তোমাকে হয়তো দিয়ে দেবো, বা টাকা চাইলে দিত যে আমাকে 7000 টাকা দাও। ওই 7000 টাকা দিয়ে আমি কি করতাম, আমি হয়তো একটা dolancer.com এর অ্যাকাউন্ট খুলে নিতাম, প্রতিদিন $1 করে কামাইতাম, মাস শেষে ২৪০০ টাকা আসতো, ২৪০০ টাকা আমার জন্য বিগ ডিল সেই মোমেন্টে। আমি কিন্তু চাইলে আমার সলিউশন প্রবলেমটা এইভাবে সলিউশন করতে পারতাম, তাই না? কিন্তু আমি এভাবে সলিউশন করি নাই। নাও দা কোশ্চেন ইজ যে আমি কেন এভাবে সলিউশন করি নাই, যেখানে অনেকে করছে আমার আশেপাশে। তো এটা তার ইজি ছিল, 7000 টাকা প্রত্যেক মাসে টাকা আসতো, তো ওইটা আমি অন্যগুলো নিলাম কেন? তো ওই সলিউশনটা আমি নেই নাই, ওই সলিউশনটা না নিয়ে আমি মার্কেট প্লেসে ট্রাই করছি অ্যারাউন্ড 7-8 মাস। আমি সারা রাত ধরে ধরে কাজ দেখছি, কাজ শিখছি, মানুষের পিছে পিছে ঘুরছি, আর তখন যে মানুষের পিছে ঘুরে ঘুরে কাজ শেখাই দেওয়ার মতো খুব একটা মানুষ ছিল না, ঠিক আছে?
তো স্টিল আমি হার্ডওয়েতে আসছি, স্টিল হার্ডওয়েতে আসছি, জাস্ট বিকজ আমি আমাকে একটা ছেলে আমাকে ডাকছিল একদিন আমাদের বাসার পাশে আর কি, সে আমাকে ডেকে বলতেছে সাকলাইন তোমার তো বাসায় ওয়াই ফাই নেট আছে না, মডেম আছে? আল্লাহ হ্যাঁ ভাই আছে। তো তোমার তো পিসিও আছে? আল্লাহ হ্যাঁ আছে। তো তাহলে তুমি কেন আমার সাথে কাজ করো না, তুমি আমার সাথে কাজ করতে পারো। বললাম ভাই কি কাজ? সে আমাকে দেখাচ্ছে যে আমি বিডিএস ক্লিক এর অ্যাকাউন্ট করছি, তোমার dolancer.com বা scalar.com 7,000 টাকা লাগে, বাট বিডিএস ক্লিক এ কিন্তু তোমার 2100 টাকা লাগে, ঠিক আছে, খুবই কম টাকা। এবং দেখো তার তখন মোবাইল, তখন তার মোবাইল ছিল নোকিয়া 3110, 3110 মোবাইলের কথা মনে আছে কারোর? মোটামুটি মাল্টিমিডিয়া মোবাইল। তো আমি তখন মাঠে আছি, বুঝছেন, মাঠে। সে আমাকে 3110 মোবাইলটা বের করলো, বের করে তার অ্যাকাউন্টে লগ ইন করতেছে, লগ ইন করে আমাকে দেখাচ্ছে যে দেখো এই যে আমি ঢুকলাম বিডিএস ক্লিকে, লগ ইন করলাম, এই যে অ্যাড আসতেছে, অ্যাড এ ক্লিক করলাম, দেখো আমার অ্যাকাউন্টে 10 সেন্ট চলে আসলো। মানে জাস্ট ইজি অ্যাজ দ্যাট, ঠিক আছে, খুব ইজি। তো সে আমাকে বুঝাচ্ছে সাপোজ তোমার যদি 5টা অ্যাকাউন্ট থাকে, তুমি যদি 10,000 টাকা দিয়ে 5টা অ্যাকাউন্ট করো, প্রতিটা অ্যাকাউন্ট থেকে যদি তুমি $1 করে কামাও, $5 তোমার মাস শেষে $150, $150 মানে কত, 8,000 আর 4,000, 12,000 টাকা মান্থলি, 12,000 টাকা। সে সবটা আমাকে দেখালো, 12,000 টাকা হইলে আমি বাসা থেকে আমার টাকা নেওয়া লাগে না, ব্যাপারটা বোঝেন, একটা বড় একটা স্বপ্ন কিন্তু আমাকে দেখালো, তাই না? মাত্র 10,000 টাকা। তো সে আমাকে স্বপ্ন কেন দেখালো, কারণ এখানে কিছু MLM টাইপ সিস্টেম ছিল, আমি যদি কাউকে রেফার করি আমার মাধ্যমে, যদি কেউ অ্যাকাউন্ট করে সে কিন্তু বোনাস পাইতো, 1,000 টাকা 1,500 টাকা করে বোনাস পাইতো তার অ্যাকাউন্টে। সেজন্য সবাই চেষ্টা করতো যে মার্কেটিং করে করে আর কি স্টুডেন্ট নিয়ে আসা তাদের আন্ডারে, মানে হ্যান্ড বাড়ানো, কাইন্ড অফ ডেস্টিনি, ঠিক আছে। তো আমি তখন মোটামুটি কনভিন্স হলাম, কনভিন্স হয়ে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি একটু আমার ব্রেন ইউজ করলাম, ব্রেন ইউজ করে দেখলাম যে টাকা কামানো কি আসলে এত ইজি। আমি নোকিয়া মোবাইল 3110 মোবাইল নিয়ে আমি ঢুকলাম, মোবাইল নিয়ে রে ভাই 2011 সালে আমি মোবাইল নিয়ে ঢুকলাম, মোবাইলে ঢুকে 2 মিনিটে আমি $1 কামাই ফেললাম, এত কি ইজি? এত যদি ইজি হয় বাংলাদেশে তো কোনো গরিব মানুষই থাকবে না, সবাই কাজ করবে, তাই না? তো আমি দেখলাম যে না, ভিতরে কোনো ইস্যু আছে, এটা সম্ভব না, এটা যদি সম্ভবই না বেশিরভাগই তো ফাঁদে পাতে। হ্যাঁ, অনেকেই আছে যাদের 2-3 লাখ টাকা স্পেন্ড করার মতো ওয়ে কিন্তু আছে, এবং অনেকে করছে। একটা মানুষ যদি 3 লাখ টাকা দিয়ে অ্যাকাউন্ট করে, 3 লাখ টাকা দিয়ে আই এম নট শিওর এখন ক্যালকুলেশন করলে কত বেরোবে, বাট মেবি 2100 টাকা অ্যাকাউন্ট ছিল, তো 3 লাখ টাকা মিনিমাম 170-180টা অ্যাকাউন্ট হতো মেবি, ঠিক আছে, 170-180টা অ্যাকাউন্ট হইলে প্রতি অ্যাকাউন্ট থেকে $170 পার ডে, মান্থলি 3,000 × 3 = 21, $5,000, মানে 4 লাখ টাকা। আপনি 3 লাখ টাকা স্পেন্ড করে প্রতি মাসে 4 লাখ টাকা, পসিবল? কোনোভাবে মেক সেন্স করে? এবং তারপর নোকিয়া 3110 মোবাইল দিয়ে এটা কি হয়? এটা তো হয় না। তো আমি এই জিনিসটা ধরছে, আমি ভাবলাম আমার যেখানে ফ্রেন্ড সার্কেল সবাই করতেছে, আমাকে আমি ভাই আমাকে এমনও বলছে, অনেকে অনেকে তখন নতুন নতুন পিসি কিনছে, বুঝছেন, এই কাজ করার জন্য বাসায় বলে ভালো ভালো পিসি কিনছে, 50,000-60,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনছে। আমি তখন Pentium 4 চালাই, আমার তখন ভালো ভালো জুম কিনছে, জুমের প্যাকেজের দাম ছিল বেশি, আনলিমিটেড প্যাকেজ নেয় ওরা, আমি নেই ভাই 1 GB 2 GB। আমাকে এসে বলে তুই কি করিস, তোর পিসি তো ভালো না, বা আমার নিজেরও খারাপ লাগছে যে অমুক ভালো পিসি চালায় আমার খারাপ পিসি, ও আনলিমিটেড ইন্টারনেট চালায় আমার 1 GB, ঠিক আছে, সে ইনকাম করতেছে আমি ইনকাম করতেছি না। হ্যাঁ, মানে আমার নিজের কাছে একটু খারাপ লাগতো, বাট স্টিল আমি নিজেকে বুঝাতাম না দেয়ার আর সামথিং হুইচ ইজ নট রাইট, ঠিক আছে, কারণ এইভাবে সম্ভব না, এইভাবে সম্ভবই না কোনোভাবে। আমি আমার নলেজ তখন খুব একটা বেশি ছিল না, এখন যেমন আমি বুঝতে পারি যে ওই কোম্পানিগুলো কিভাবে এই জিনিসগুলো নিয়ে আসছিল, বা এটা আমি যখন এখন কনফিডেন্সলি বলতে পারি যে এই জিনিসটা ভুল, তখন আমি কনফিডেন্সলি বলতে পারতাম না, বাট স্টিল আমি আমার ব্রেনটা ইউজ করতে পারছিলাম, আমি বুঝতে পারছিলাম এটা পসিবল না, ঠিক আছে। সেজন্য আমি ইজি ওয়েতে যাই নাই, ঠিক আছে, আমি ইজি ওয়েতে না গিয়ে আমি হার্ড ওয়েতে আসছি। হার্ড ওয়েতে আসার কারণে কি হয়েছে, আমার যতগুলো ফ্রেন্ড ওই কাজগুলো করতো, অনেকে নর্থ সাউথ থেকে পড়াশোনা শেষ করছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শেষ করছে, অনেক ভালো ভালো ছেলে পেলে, অনেক ভালো ভালো পিসি, বাট স্টিল এখন তারা তাদের ফেসবুক, তাদের ইন্টারনেট বলতে ফেসবুকে সীমাবদ্ধ, তারা কিন্তু সবাই তো চাকরি খুঁজতেছে, বা চাকরি হয়তো করতেছে 20-25,000 টাকা, 30,000 টাকায় চাকরি করতেছে, লাইফে স্ট্রাগল করতেছে এখানে। আর আমি সেম এজের হয়ে কিন্তু আমি এখন কি করতেছি, আমি আপনাদের সাথে কথা বলতেছি, অবভিয়াসলি আমি লাইফে কিছু একটা করছি, সেজন্য আমি আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছি, তাই না? আমি সামান্য একটা কিছু করছি, বা রনি স্যার আমার আপনাদের যে ট্রেনিংটা করানো হচ্ছে, এটা কিন্তু একটা গভর্নমেন্ট, একটা বিশাল একটা বড় প্রজেক্ট, ঠিক আছে। তো এই প্রজেক্টটা রনি স্যারের কোম্পানি পাইছে, তো দ্যাট মিন্স রনি স্যারের কোম্পানিটা মনে হয় মোটামুটি ভালো, তাই না?
শর্টকাট ওয়ে কিছু বের করি নাই, যেটা আপনারা অনেকেই হয়তো করেন যে অনেকের কাছে শর্টকাট ওয়ে চান, আমার তো হচ্ছে না, আমার তো হচ্ছে না, কিভাবে ইনকাম করা যায়। শর্টকাট ওয়েটা বের করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি হয়তো আজকে 5-10 হাজার টাকা কামাবেন, যারা ডোলান্সার করছিল তারা কিন্তু একটা প্রথম 2-3 মাস কিন্তু টাকা আর্ন করছে, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু নাই। তো আমার জিনিসটা কি হয়েছে যে আমি যেই আমার প্রশ্নটা ছিল কি জানো, যে ইন্টারেস্ট কিভাবে হইলো, ইন্টারেস্ট হইলো ওইভাবে যে আমার 1,000 টাকার দরকার ছিল, আমি ভাবতেছিলাম কিভাবে 1,000 টাকা ইনকাম করি। দেন আমার কাছে কিছু অপশন ছিল, ডোলান্সার ছিল বা ফেসবুক সরি গুগলে ঘেটে আমি দেখছিলাম দেয়ার আর সামথিং কল আউটসোর্সিং, ঠিক আছে, যেখানে বাইরের বায়াররা আপনাকে হায়ার করে কাজ করায় নেয় এবং আপনাকে পে করে। এই জিনিসটা আমার মাথায় আসছিল, আর তখন মোটামুটি এই জিনিসে খুব বেশি ইনফরমেশন না থাকলেও কিছু ছিল, বুঝতে পারছেন, কিছু ছিল যেগুলো আমাদের হেল্প করছে, অল্প সংখ্যক কিছু থাকলেও ওইগুলো হেল্পফুল ছিল মোটামুটি। তো ওইগুলো দেখে ওডেক্সে অ্যাকাউন্ট করছিলাম, ওডেক্সে কিছু নর্মাল ছোট ছোট কাজ ছিল, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, যেগুলো হয়তো খুব ইজিলি করা সম্ভব ছিল তখন, ঠিক আছে, ওই কাজগুলোতে অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করতাম ওইভাবে করতে করতে। আর যেহেতু মানে সব ইন্ডাস্ট্রি নিয়ে আইডিয়া ছিল, আমি ফার্স্ট যে জিনিসটা করছিলাম যে ওডেক্সে অ্যাকাউন্ট করার পরে আমি হচ্ছে প্রতিটা সেক্টর নিয়ে একটু ঘাটাঘাটি করতাম, যে এখনো যদি কারোর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে আপনারা দেখতে পারবেন যে অনেক জব ক্যাটাগরি আছে, লাইক গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক পার্ট আছে, এসইও, এসএমএম, দেন লিড জেনারেশন, তারপর হচ্ছে আপনার ওয়েব ডিজাইন আছে, ওয়েব ডিজাইনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। আমি ক্যাটাগরিগুলো সার্ভ করতাম, মানে সার্ভিস সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য যে কি কি সার্ভিস এখানে দেয়া পসিবল, ঠিক আছে। তো আমি ওডেক্স এর ঢুকে আর কি সব জব গুলো দেখতাম, তারপর আমি গুগলে সার্চ করতাম হোয়াট ইজ ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডিজাইন সম্পর্কে হয়তো আমি 1-2 দিন একটু সার্চ করলাম, হ্যাঁ, তারপরে আমি 1-2 দিন দেখলাম যে গ্রাফিক ডিজাইন কি জিনিসটা দেখি, তো গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু ভিডিও দেখলাম বা একটু সার্চ করলাম, দেন আমি দেখলাম আচ্ছা এসইও জিনিসটা কি আমি একটু দেখি। তো মানে মেন কথা কি, আপনাকে যেমন এখন শাহিন ভাই বলতে পারতেছে কোন সেক্টর কি, তখন তো আমাদের বলার মতো কেউ ছিল না, তো আমরা হচ্ছে ওই গুগল থেকে দেখে নিতাম যে কোন সেক্টরটা কি, জাস্ট টু গেট সাম আইডিয়া অ্যাবাউট দ্য সেক্টর, ঠিক আছে, যে কোন কোন সেক্টরে কাজ করা যায় নিজের নলেজের জন্য। তারপরে আমি কিছুদিন HTML CSS এর কাজ করলাম, টুকটাক কাজও পারতাম, গ্রাফিক্স এর টুকটাক একটু দেখলাম, দেখে আমি জাস্ট আমার নিজের ইন্টারেস্টটা বের করার চেষ্টা করলাম যে কোন কাজটাতে আমি কমফোর্টেবল ফিল করতেছি, ঠিক আছে। আর এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যে এখানে সবাই গ্রাফিক ডিজাইনের কোর্স সরি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছেন, বাট এটা কিন্তু শিওর না যে আপনারা সবাই ডিজিটাল মার্কেটার হতে পারবেন, ঠিক আছে, অনেকে হয়তো ভালো কাজ করবেন অন্য সেক্টরে যাবেন, বাট অনেকের হয়তো ডিজিটাল মার্কেটিং জিনিসটা ভালো লাগবে না, আর এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনার হয়তো গ্রাফিক ডিজাইন ভালো লাগবে, তাই তো, অনেকের হয়তো গ্রাফিক ডিজাইন ভালো লাগবে না, তার হয়তো ডিজিটাল মার্কেটিং ভালো লাগবে। তো আপনার এই জিনিসটা ফাইন্ড আউট করে নিতে হবে যে আপনি কোন সেক্টরে আপনি কমফোর্টেবল ফিল করতেছেন নিজেকে। আমার 6 মাসের গ্রাফিক ডিজাইনের কোর্স করা আছে, তো আচ্ছা এই যে ডিপ্লোমা কোর্স, আমি কিন্তু গ্রাফিক ডিজাইনার হই নাই, হ্যাঁ ডিজাইনার হওয়ার কিন্তু ট্রাইও করি না। দেন আমি ওয়েব ডেভেলপমেন্টে বাংলাদেশের টপ সারির একটা স্ক্যানিং সেন্টার আরআর ফাউন্ডেশন, তো ওখানে কিন্তু আমি কোর্স করছি, তাই বলে যে আমি ওয়েব ডেভেলপমেন্টে পারি, বাট এগুলো প্র্যাকটিস করলে আরো ভালো করা যেত, আমি এগুলো তো করি নাই, কারণ আমি দেখছি যে না আমি এটাতে ভালো করতে পারতেছি, মানে কাজ পারলে যে সবটাতে ভালো করতে পারবেন বিষয়টা এরকম না। আমি বুঝছি যে এই সেক্টরটা আমার জন্য না, আমি হয়তো আমি রং ভালো চিনি না, আমার ক্রিয়েটিভিটি খুব একটা ভালো না, আমি ম্যাথে খুব একটা ভালো না, আমি কোডিং হয়তো পারবো না, আমি ব্রেন ইউজ করতে ভালোবাসি, আমার সেন্স ইউজ করতে ভালোবাসি, সেন্স ইউজ করতে হলে কি করতে হবে, মার্কেটিং এ সব থেকে বেশি ব্রেন ইউজ করতে পারবেন আপনি, ঠিক আছে, প্রতিটা জবই নতুন নতুন চ্যালেঞ্জ। তো সেজন্য আমি এইভাবে মার্কেটিংটা আমার আর কি মার্কেটিংটাকে আমি আমার ইন্ডাস্ট্রি হিসেবে বেছে নিছিলাম, বুঝছেন। আর শাহিন ভাই যে কথা বললেন আরআর ফাউন্ডেশন, এখানে আরআর ফাউন্ডেশনেরও একটু ই আছে আর কি, একটু কি বলে আমার ফ্রিল্যান্সিং এ আসার পিছে একটু অবদান আছে। আরআর ফাউন্ডেশনের যে রাসেল ভাই, রাসেল ভাই কিন্তু আমাদের এলাকার,
তো রাসেল ভাই কুষ্টিয়ার, রাসেল ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল আরিফ ভাই, আরিফ ভাইয়ের সাথে খুব ভালো রিলেশন আমার এখন। তো আরিফ ভাই রাসেল ভাই দুজন একসাথে থাকতো, আরিফ ভাই আমাদের এলাকার। তো আমি ওনার থেকে কাজ শিখি নাই, কারণ আমি তো ওয়েব ডেভেলপার না, ওনারা তো ওয়েব ডেভেলপার, ঠিক আছে। বাট স্টিল ওনাদের থেকে যে জিনিসটা আমি পাইছিলাম, রাসেল ভাইয়ের কিছু স্ট্যাটাস মাঝে মধ্যে তখন দিত। রাসেল ভাই কিন্তু অনেক মানে লোয়ার ফ্যামিলি থেকে উঠে আসছে, এটা তো জানেন হয়তো, ঠিক আছে, যে উনি অনেক স্ট্রাগল করছে, পিসি ছিল না, নেট কেনার টাকা ছিল না, অনেক স্ট্রাগল করে উঠে আসছে রাসেল ভাই। তো উনার এই হিস্টোরি গুলা দেখেও আমি ইন্সপায়ার হয়েছিলাম যে না, এখানে আসলে ভালো কিছু করা পসিবল, বুঝতে পারছেন। তো এভাবে আর কি আমার আশা। তারপরে মার্কেট প্লেসে ঢোকা, মার্কেট প্লেসে প্রায় 6-7 মাস ধরে বিট করতাম, আর ইন দ্য মিন টাইম আমি হচ্ছে গুগলে কাজটা শিখতাম, যে ব্যাকলিংক কি, ঠিক আছে, এসইও কি, লিড জেনারেশন কি, নিজে নিজে শিখতাম। আর আমার লাক কয়েক জায়গায় ফেভার করছে, সেটা এখনো করে, সেটা হচ্ছে আপনি কাজ সব থেকে ভালো শিখবেন ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে গিয়ে ভালো শিখবেন, বুঝতে পারছেন। আপনি প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন যখন কোনো ক্লায়েন্টের, তখন কিন্তু আপনি কাজগুলো ভালো শিখবেন। এখন যেমন আপনারা টপ জামদানি শাড়ির কাজ করতেছেন, প্র্যাকটিক্যালি কাজ করতেছেন, এখন কিন্তু আপনার কাজটা ভালো শিখবেন থিওরিটিক্যাল লেকচারের থেকে, ঠিক আছে। তো আমি 6-7 মাস পরে এক দুইটা ক্লায়েন্টের কাজ পাইছিলাম, লিড জেনারেশনের, ওয়েব রিসার্চের। তো এই কাজগুলো আর কি করতে 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 আর কি আমার এই পর্যায়ে আসা। আমি কি বুঝাইতে পারছি আমার হিস্টোরিটা, যে কিভাবে কি হইলো না হইলো? জি ভাই, বুঝতে পারছি আমরা। জি ভাইয়া, আচ্ছা, আপনি ফার্স্ট কাজ নিয়ে আপনি কেমনে পাইছিলেন বা এটা নিয়ে কিন্তু বলেন না। ফার্স্ট কাজ তো অনেক ইয়ার, মানে জানি বলে শোনার হরিণ, ফার্স্ট কাজ, ফার্স্ট রিভিউ, এগুলো তো তখন তখন আরেকটা জিনিস ছিল, বুঝছেন, তখন একটা জব জব পোস্ট হইলে মনে করেন 200-300 অ্যাপ্লাই হয়ে যেত, এখন কিন্তু 30-40 অ্যাপ্লাই হয়। এই তখন কম্পিটিশনটা কিন্তু খুব একটা বেশি ছিল, কারণ সবাই ওই যে ফিলিপিনের ছেলেপেলে আর কি বেশি ছিল তখন, ফিলিপিন ইন্ডিয়ান প্রচুর জব পোস্ট হইতো। তো ফার্স্ট কাজটা কিভাবে পাইছিলাম আমি, ফার্স্ট কাজটা আর কি প্রায় মনে হয় 4-5 মাসের মাথায় বা 5-6 মাসের মাথায় গিয়ে আমি একটা কাজ পাইছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটে ই এন্ট্রি করা, আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন আর হচ্ছে প্রোডাক্টের ইমেজ এন্ট্রি করা, আমার ফার্স্ট কাজ ছিল এটা, বুঝছেন। তো আমি যখন জবটাতে অ্যাপ্লাই করি তখন দেখি যে প্রায় 150 জন অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো 150 জন অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে। তো তখন আমি কি করলাম, তখন আমি তো মোটামুটি একটা মোমেন্ট চাওয়ার পরে আমি ব্যাপারটা বুঝছিলাম যে আমার এখন যদি অ্যাপ্লাই করতে হয় আমার কম রেটে অ্যাপ্লাই করতে হবে, আমার রেটটা দিতে হবে কম, কারণ না আমাকে হায়ার করার জন্য ক্লায়েন্টের কিন্তু মোটিভেশন লাগবে, তাই না? তো ক্লায়েন্ট আমাকে কেন হায়ার করবে, আমার অভিজ্ঞতা নাই কোনো, আমার জব রেটিং নেই, আমার কিছু নাই, তো ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে? আপনি কি আমাকে হায়ার করতেন যার জব রেটিং নাই, যার অভিজ্ঞতা নাই, কাউকে হায়ার করতেন না তারা? আমি তো রিপ্লাই দেন, আমি নতুন যাদের আছে, কারণ আমার তো টাইম ওয়েস্ট করবো না, কারণ নতুন যারা অ্যাপ্লাই করবে দেন তাদের সাথে মেসেজ দিয়ে তারা কাজের সিস্টেম বোঝে না, কিভাবে আমি যদি অ্যাডও দেই দেন তারা কিভাবে অ্যাকসেপ্ট করবে সেগুলো বুঝবে না, দেন তাদের কাজের কোয়ালিটি কি আমি তাদের সম্বন্ধে কিছু জানি না, কাজ করতে তাদের তো আমি মেসেজে রিপ্লাই দিয়ে আমার টাইম ওয়েস্ট করতে কোনো মানে নেই। তো এখন আপনি যেহেতু নতুন, আমি যেহেতু নতুন ছিলাম, কোনো ক্লায়েন্ট আমাকে হায়ার করবে না, এবার এখানে মন খারাপ করার কিছু না, এটা লজিক্যাল, আপনি ওখানে থাকলে আপনি করতেন না, আপনি যখন আমার কাছে টাকা খরচ করবে অবভিয়াসলি সে টেস্ট করে নেবে যে কি পারবে কি পারবে না, তাই না? তো আমারও সেম অবস্থা ছিল, সে ক্লায়েন্ট আমাকে কেন হায়ার করবে। তো আমি একটা মোমেন্ট পর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমার এমন একটা কিছু করতে হবে আমার কম রেটে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, যাতে ক্লায়েন্ট একটা মোটিভেশন পায় যে না এই ছেলেকে যদি আমি হায়ার করি দেন আই হ্যাভ টু স্পেন্ড ভেরি লেস মানি, ঠিক আছে। অন্যান্য যেখানে বাকিরা ঘন্টায় $2-3 করে চার্জ করতেছে, সেখানে আমার চার্জ করতে হবে $1 বা ইভেন 70 সেন্ট বা ইভেন 50 সেন্ট, ব্যাপারটা বুঝছেন আমার, ঠিক আছে। তো সেই সময় অনেকে বলতো, অনেকে কথা ছিল আপার গ্রুপে বা আমাদের তো বাঙালিদের একটা ব্যাক বাইট করার অভ্যাস আছেই, যে আপনি এটা কেন করেন ওইটা কেন করেন, অনেকে বলতো ভাই 50 সেন্টে কাজ করার থেকে $1 প্রতি ঘন্টায় কাজ করার থেকে ফার্মগেটে বসে ভিক্ষা করা বেটার, অনেকে বলতো এই কথা, ঠিক আছে, আপনি $1 কাজ করে মার্কেটটা নষ্ট করেন না। হ্যাঁ, সাম পয়েন্টে কথাটা ঠিক, আবার সাম পয়েন্টে কথাটা ঠিক না। কেন ঠিক না, আপনি যদি এখন $1 কাজ না করেন আপনাকে কেন কাজ দিবে একটা ক্লায়েন্ট? আপনি যদি এখন, আমি যদি $10 চার্জ করি, আপনিও যদি $10 চার্জ করেন,
আপনাকে তো আমাকে বাদ দিয়ে আপনাকে কেন কাজ দিবে? ঠিক আছে, আমাকে বাদ দিয়ে আপনাকে তখনই কাজ দিবে যখন আপনি ক্লায়েন্ট একটা সুন্দর একটা কভার লেটার বলে পাঠাবেন যে আমিও ওদের মতো, আমি ওদের মতো কম না, মেবি আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বাট আই হ্যাভ ডান সাম প্রজেক্ট অফলাইন, আমি মার্কেট প্লেসে খুব একটা কাজ না করলেও আমি বাইরে অনেক কাজ করছি, এবং আপনার প্রজেক্টের জব ডিসক্রিপশনটা পড়ে আর কি আপনার অ্যাপ্লাই করতে হবে, রিলিভেন্ট থাকতে হবে, এবং আপনার বলতে হবে যে ওকে দিস ইজ মাই ফার্স্ট জব, তো আই উইল বি টেকিং দিস অ্যাজ এ এক্সপেরিমেন্ট, ঠিক আছে, বিকজ আই ওয়ান্ট টু প্রুভ মাই সেলফ, সো আই উইল নট চার্জ ইউ অ্যারাউন্ড 10 USD অর 12 USD পার আওয়ার, ইফ ইউ গিভ মি লাইক 2 or 3 USD দেন আই অ্যাম অন, ঠিক আছে, আমি তোমার কাজ করতে রাজি, আপনার কভার লেটার যদি ভালো হয়, আপনি যদি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন নো ইউ আর এ গুড ফিট, দেন আপনার ক্লায়েন্ট বুঝবে ওকে ওকে দিস গাই ইজ গুড অ্যান্ড হি ইজ চার্জিং ভেরি লেস অ্যামাউন্ট, ঠিক আছে, হি ইজ চার্জিং অ্যারাউন্ড 2 USD পার আওয়ার বা 3 USD পার আওয়ার, মেবি আই ক্যান গিভ ইউ মি এ শর্ট, ঠিক আছে, এটা একটা মোটিভেশন হতে পারে, তাই না? ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে, আপনি যখন মার্কেট প্লেসে যাবেন যদি নতুন থাকে অলওয়েজ ট্রাই করবেন একটু কম রেটে আর কি নিজেকে একটু তুলে নেওয়া, ঠিক আছে, আপনি যদি ঠিক আছে 2 USD উইল নট এ মেক এ বিগ ডিফারেন্স ইন ইওর লাইফ, আপনি হয়তো ভাবেন যে ক্লায়েন্ট আমাকে $5 5 ঘন্টা কাজ করবে মাসে, আমি $2 মাত্র $10 কামাবো, নো দিস ইজ নট এ গুড ডিল, ঠিক আছে, $10 কামাই কি করবো, বাট নো আপনি টাকার জন্য এখন কাজ করবেন না, আপনি কাজ করবেন আপনার প্রোফাইলটা ভারী করার জন্য, ঠিক আছে, আপনার প্রোফাইলটা ভারী করতে হলে আপনি ওইভাবেই আর কি কম রেটে আস্তে আস্তে উঠবেন, এখানে অনেকে ডিসএগ্রি করতে পারেন বা ডিসএগ্রি করলেও কিছু করার নাই, কারণ আমি এইভাবেই উঠছি, ঠিক আছে, আমি একটা আপওয়ার্ড গ্রুপে একটা শেয়ার করছিলাম তখন আর কি আমি $1 বা 70-80 সেন্ট পার ঘন্টাতে কাজ করতেছি, দুইটা প্রজেক্ট আমি করছি, এবং কাজ করতে আমার রিজন ছিল কি জানি যে আমি এই ইন্ডাস্ট্রিতে আমি লং রানে থাকবো, ঠিক আছে, আমি কাজ পাচ্ছি না, আমার কাজ পাইতে হবে, তো তখন আমি দেখি গ্রুপে অনেকে বলে যে আপনারা $2 নিচে কাজ করবেন না, যে $2 নিচে কাজ করবেন সে মার্কেট নষ্ট করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, তো আমি একদিন আপনার গ্রুপে পোস্ট দিলাম ফেসবুকে যে ভাই হচ্ছে আর্নিং কিভাবে হাইড করা যায়, ঠিক আছে, যে আমার একটা কাজের রেট কত, আমি কিভাবে আর্নিংটা হাইড করব, ঠিক আছে, কারণ আমার মাথায় ছিল আমার প্রোফাইলে যদি একটা ক্লায়েন্ট এসে দেখে আমি $1 কাজ করছি, দেন ক্লায়েন্ট কিন্তু আমাকে $1 নিতে চাবে বা $1.20, সে কিন্তু আমাকে $5 কোনোদিন নিবে না, কারণ সে জানবে এই ছেলের $1 কাজ করে, তাই তো, একটা সমস্যা আছে, তো আমি ভাবছিলাম যে কিভাবে আমি আর্নিংটা হাইড করবো, তো আমি আপার গ্রুপে পড়েছিলাম যে ভাই ইজ দ্যার এনি ওয়ে দ্যাট আই ক্যান হাইড মাই আর্নিং, ঠিক আছে, তখন কয়েকজন পাকনা বলাবান কি করছে আমার প্রোফাইল গিয়ে আপনাকে সার্চ করছে, সার্চ করে এসে স্ক্রিনশট দিয়ে পোস্ট করছে যে হচ্ছে আমি এত কম রেটে কেন কাজ করি, ঠিক আছে, আমি এত কম রেটে কেন কাজ করছি, মানে একটা পার্সোনাল অ্যাটাক টাইপের, ঠিক আছে, তো আমি রিপ্লাই দিলাম যে ভাই আমি তো কাজ করতেছি কারণ আপনি তো আমাকে কাজ দিবেন না, তাই না, আপনি তো ক্লায়েন্ট না, কাজ হয়তো আপনিও পাচ্ছেন না, বাট আমার কাজ পাইতে হবে, আমার রিভিউ লাগবে একটা ক্লায়েন্টের, আমার জব হিস্টোরি লাগবে আমার প্রোফাইলে, তো সেই জন্য আমি এখন কাজ করতেছি, আমার ব্যাপারটা এটা না যে আমি আজীবন 70 সেন্টেই কাজ করবো, ঠিক আছে, ব্যাপারটা এটা না আমি আজীবন 70 সেন্টেই কাজ করবো, আমি আস্তে আস্তে গ্রো করবো, আর অবভিয়াসলি আমি তখন $2 পাওয়ার মতো যোগ্যও আমি না, হয়তো আমি নতুন তখন একদম ফ্রেশ, আমাকে যদি একটা ক্লায়েন্ট যদি ফ্রি কাজ দেয় সেটা আমার জন্য একটা বিগ ডিল, ঠিক আছে, কেউ যদি আমাকে বলে হে আই উইল নট গিভ ইউ এনি মানি বাট আই উইল গিভ ইউ এ জব অ্যান্ড আই উইল গিভ ইউ এ রেটিং ইফ ইউ ডু দিস ওয়েল, আমার জন্য কিন্তু ফ্রি কাজ করতে হবে, কিন্তু আমি ফ্রি কাজ করতেছি না, ক্লায়েন্ট আমাকে ওয়ার্ডপ্রেসে প্রোডাক্ট এন্ট্রি করা প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা শিখাই দিচ্ছে, আমি সেটা করতেছি, আবার সে যদি আমাকে 70-80 সেন্ট প্রতি ঘন্টায় দেয় আমার জন্য বিগ ডিল, তাই না, তো আমি ওদের বললাম যে ভাই আমি তো এই জন্য করতেছি কারণ আপনারা জানেন কাজ পাওয়া যায় না, আমার তো কাজ পাইতে হবে, সেই জন্য করতেছি, তারপরে অনেকে ধুয়ে দিল, তো আমি কিছু আর কি কনফ্রন্ট করলাম না কাউকে, বাট স্টিল আমি জানি না তারা যতজন কমেন্ট করছিল কয়জন এখন এই ইন্ডাস্ট্রিতে আছে, বা আমি জানি না যারা কমেন্ট করছিল 70 সেন্টে কাজ করছি বলে যারা আমাকে হিন্ট দিয়েছিল তারা কয়জন এখন রনিস্টারের মতো কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আছে বা আপওয়ার্ক থেকে ভালো ইনকাম করতেছে, আই এম নট শিওর, হয়তো অনেকে ভালো করতেছে, বাট আমি আছি, আমি করতেছি, ঠিক আছে, আমি কেন করতেছি কারণ আমার একটা প্ল্যান ছিল, আমার একটা গোল ছিল, আমি 70 সেন্টে এখন কাজ করবো, নেক্সট কাজটা আমি $1 করবো, তারপরের কাজটা আমি $1.20 করবো, তারপরের আমি $2 করবো, এইভাবে আমি প্রায় 10 বছরে আমি এইভাবে আস্তে আস্তে গ্রো করবো, ঠিক আছে, এখন তো আমি গিয়ে তো আমি $5 কাজ করি না, তাই না, সবকিছু একটা ওয়ে থাকে, ঠিক আছে, তো আপনাকে কেউ বললে মাইন্ড করবেন না,
হিন্দিলে মাইন্ড করবে না, কারণ এখন কিন্তু এটা প্রুভেন। আমি যদি জানতাম, আমি যদি স্ট্যাটাসটা বের করতে পারতাম এখন যে কারা কারা আমাকে অপমান করছিল, আমি হয়তো সবাইকে জিজ্ঞেস করতাম, হে হোয়াট ইউ আর ডুইং নাও, ঠিক আছে তুমি এখন কি করতেছো, তুমি এখন আপওয়ার্কে কি বিগ স্টার হয়ে গেছো নাকি তুমি ফ্রিল্যান্সিং এ খুব ভালো কিছু করতেছো, ঠিক আছে আই উড আস্ক দেম। আমি শিওর না কয়জন কোন পজিশনে আছে, বাট অনেকে হয়তো ভালো আছে, বাট দিস স্টিল আমি কিন্তু আমার 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 ওয়েতে কিন্তু সুন্দরভাবে আগাই গেছি, বুঝছেন তো। আমি ওইভাবে আর কি কাজটা পাইছিলাম যে একটু কম রেটে অ্যাপ্লাই করার পরে ক্লায়েন্টটাকে, আমার কভার লেটারটা ভালো ছিল, ক্লায়েন্টটাকে আমি বুঝাইতে পারছিলাম যে আই এম দ্য গুড ফিট, ঠিক আছে। আমি এটাও বলছিলাম যে ইউ টেস্ট মি ফর লাইক 2-3 আওয়ার্স, ইফ আই ডোন্ট ডু দিস ওয়েল ইউ ডোন্ট হ্যাভ টু এনি মানি, ঠিক আছে, কোনো পেমেন্ট টেমেন্ট দিতে হবে, তুমি আমাকে 2-3 ঘন্টা দেখো, আমি ক্লায়েন্টকে প্রমিস করছিলাম, ঠিক আছে। বা আফটার 10 আওয়ার্স ইফ ইউ থিঙ্ক মাই জব মাই ওয়ার্ক ইজ নট আপ টু দ্যাট স্ট্যান্ডার্ড, আমি কোনো চার্জ তোমার থেকে নিব না, কারণ আই ওয়াজ কনফিডেন্ট যে আমি এটা করতে পারবো, তাই না। তো ক্লায়েন্ট যখন আমার কনফিডেন্স লেভেলটা দেখছে দেখছে এবং যখন বুঝছে যে না দিস মেবি আই ক্যান গিভ দিস গাই এ শট, তখন ক্লায়েন্ট কিন্তু আমাকে হায়ার করছে। ক্লায়েন্ট কিন্তু 2-3টা মোটিভেশন পাইছে। ফার্স্ট মোটিভেশনটা কি যে আমি তাকে কম রেট অফার করছি, সেকেন্ড মোটিভেশনটা কি আমি তাকে বলছি যে 10 ঘন্টা পরে যদি তুমি দেখো আমার কাজ ভালো না আমি তোমাকে ফুল রিফান্ড করে দেবো, আমি কোনো পেমেন্ট নিবো না। এইভাবে আর কি আমার কাজটা পাওয়া, এইভাবে কাজ শেখা, এইভাবে ওঠা। মার্কেটপ্লেস কাজ করতে গেলে প্রচুর কনফিডেন্ট থাকতে হবে নিজেকে, প্রচুর কনফিডেন্ট থাকতে হবে, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার, আমি অনেককে চিনি যারা আমার থেকে অনেক ভালো কাজ করে, জেনুইনলি ভালো কাজ জানে, বাট তারা মার্কেটপ্লেসে খুব একটা সুবিধা করতে পারে নাই। তার মানে এই না আমি ভালো কাজ করি তারা পারে না, এর মানে হচ্ছে আপনার মার্কেটপ্লেসে কাজ করার জন্য আরেকটা কোয়ালিটি লাগবে। সেই কোয়ালিটি ঠিকঠাক কি, আপনার কমিউনিকেশন স্কিল, ঠিক আছে, আপনার সেলস স্কিল, আপনাকে তো সেল করতে হবে ভাই, আপনি আপনার কাস্টমার ক্লায়েন্টের কাছে গিয়ে আপনাকে সেল করতে হবে, ঠিক আছে। আপনাকে বুঝাইতে হবে যে মেবি 50 পিপল ইজ অ্যাপ্লাইং ফর দিস জব, বাট আই এম দ্য ওয়ান দ্যাট ইউ উড বি লুকিং ফর, ঠিক আছে। আপনাকে এটা বুঝাইতে হবে, আপনার এই কনফিডেন্সটা থাকতে হবে, এই কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে, ঠিক আছে। এটা থাকলে আপনি মার্কেট প্লেসে সাইন করবেন, আদারওয়াইজ মার্কেট প্লেসে সাইন করতে পারবেন না। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনি কিছু লাইফে ফ্রিল্যান্সিং এ কিছু করতে পারবেন না। ফ্রিল্যান্সিং তো আমি বললামই যে অ্যারাউন্ড 30% ওয়ার্ক আছে মার্কেট প্লেসে, আর 70% ওয়ার্ক মার্কেট প্লেসের বাইরে। দেন আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করে নেন। আমি তো জানি শাহিন ভাই মানে $500-1,000 বাইরে থেকে ইনকাম করে, ইজিলি ইনকাম করে, ঠিক আছে। উনি কিন্তু সাকসেসফুল, আপনার ট্রেনার, উনি কিন্তু মার্কেট প্লেসে কাজ করে নাই, বাট স্কিল কিন্তু সাকসেসফুল, কারণ উনি কিন্তু মাথায় বুদ্ধি ছিল, স্কিল ছিল, উনি কিন্তু ওয়ে বের করে নিচ্ছে, ওকে আমি মার্কেট প্লেসে সুবিধা করতে পারতেছি না, হোয়াট আর দ্য আদার ওয়েস উই হ্যাভ, ঠিক আছে, আমি আর কি কি ওয়েতে আমি আর্নগুলো করতে পারি, সে কিন্তু ওয়ে বের করে নিচ্ছে। তো ফ্রিল্যান্সিং এ কিন্তু এখন টাকা ওড়ে, বেসিক্যালি টাকা ওড়ে, বুঝতে পারছেন, আপনার টাকাটা ধরে নিতে হবে। আপনি মার্কেট প্লেসে খারাপ করতেছেন বা আমি বলবো না, আপনার সবার মার্কেট প্লেসে কাজ করতে হবে, ঠিক আছে। তো মার্কেট প্লেসে কাজ না করলে, কাজ না হইলেও মন খারাপ করার কিছু নাই, অবভিয়াসলি কিছু করতে পারেন, যেমন ফেসবুক একটা পেজ খুলে অনেক প্রোডাক্ট সেল করতে পারেন, হ্যাঁ, লিঙ্কডইন থেকে কাজ নিতে পারেন, একটা ওয়েবসাইট করতে পারেন, অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারেন, সিপিএ মার্কেটিং করতে পারেন, অনেক কিছু করতে পারেন আপনারা। তো কেউ মার্কেট প্লেসে সুবিধা না করতে পারলে মন খারাপ করবেন না, মানে আর সেক্টরটা ছেড়ে দিবেন না, বুঝতে পারছেন, লেগে থাকবেন। ঠিক আছে, সেকুন ভাই আপনি আমাদের জন্য ইন্সপিরেশন, বুঝছেন। আমি ধরেন মার্কেট প্লেসে ভালো করতে পারি নাই, দেন ই করতে পারি নাই, তো আপনি যে কথাটা বললেন যে মার্কেট প্লেসে কাজ না করলেও, হ্যাঁ এই বিষয়টা আমি ধরতেছিলাম বা ই করতে পারছিলাম, কারণ মার্কেট প্লেসে তো যে শুধু যে ফ্রিল্যান্সারদের জন্য সমস্যা বা কাজ পাওয়ার সমস্যা বিষয়টা কিন্তু তা না, ক্লায়েন্টের জন্য সমস্যা। ক্লায়েন্টের জন্য কি, মার্কেট প্লেসে কিন্তু ক্লায়েন্টদেরও পেমেন্ট দিতে হয়, চার্জ করে, তারপর হচ্ছে আরো সমস্যা কি, ফ্রিল্যান্সার খুঁজে বের করা। মার্কেট প্লেসে যারা কাজ করতে যায়, ধরেন নতুন অনেক থাকে, দেন যে কাজের যোগ্য না বা ভালো কাজ জানে না, সেও একজন অ্যাপ্লাই করতেছে, যে ভালো কাজ জানে সেও অ্যাপ্লাই করতেছে। এখন এখান থেকে কিন্তু মানে রিয়েল যে কাজ জানে তাকে খুঁজে বের করা কিন্তু একটা ঝামেলা। তো এই জন্য কিন্তু এই যে রনি স্যার এর যে ফটো এডিটিং কোম্পানি বা যে কোম্পানিগুলো আছে, এসব কোম্পানি কিন্তু বড় বড় যারা আছে তারা কিন্তু এসব ওই মার্কেট প্লেসে না যায়, দেন কোনো একটা কোম্পানির কিন্তু কাজগুলো দেয়, তাই না সাকলেন ভাই? এখন আপনি তো আমাদের অফিসে কিছুদিন ছিলেন, আপনি কিন্তু দেখছেন আমাদের কিন্তু এখন অফিসে ফটো এডিটিং এর স্টাফ আছে প্রায় 42 জন, ঠিক আছে,
তো ডিজাইনারি আছে 42 জন ডিজাইনার আছে প্রায় 42 জন আমরা তো আছি ঠিক আছে তো আমাদের অফিস ফুললি কাউন্ট করলে ফটো এডিটিং সেক্টরে মিনিমাম 50 জন হয়ে যাবে তো এই 50 জন আমরা কি কাজ করি আমরা কিন্তু আউটসোর্সিংটাই করতেছি ঠিক আছে আমরা কিন্তু আউটসোর্সিং করতেছি তো আপনি জাস্ট একটা জিনিস ভাবেন এবং আমরা কোনো মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট নাই ফাইবার অ্যাকাউন্ট কিন্তু আপনাকে দিয়ে করাইছিলাম আপনাদের হ্যাঁ তাও এটা তো অ্যাকটিভ রাখেন নাই আমি এবং অ্যাকটিভ রাখি নাই অ্যাকাউন্টটা ডেভেলপ করতেছিলাম দেন তো আমরা আপওয়ার্ক থেকে কাজ নেই না ফাইবার থেকে কাজ নেই না যেটা অনেকে ভাবে আপওয়ার্ক ফাইবারই অল সবকিছু তারপরেও আমরা কিন্তু আউটসোর্সিং করতেছি 40 42 বা 50 জন মানুষকে প্রতি মাসে স্যালারি দিচ্ছি ফুল টাইম এটা কি বিগ ডিল না একটা তার মানে কি বোঝা যাচ্ছে যে there is lot of things in online যে marketplace ছাড়া অনেক কিছু করা সম্ভব বাইরে সব কিছু marketplace সবকিছু না আমি আপনি 70% বলছেন না আমি যদি মনে করি যে 80% তো তার বেশি কাজ হয় marketplace এর বাইরে দেন বাংলাদেশ থেকে আমার মেন আমি যে এই marketplace বা নতুন দের নিয়ে কাজ করতেছি ধরেন আমার কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স ছিল আমি যদি ট্রেনিং যদি নাও দিতে আসতাম তাও আমার চলে যেত বাট আমি চাই যে আপনারা যারা নতুন আছেন বাংলাদেশে কিন্তু খুব একটা যে ভালো করতেছে ওভারঅল মিলে তা কিন্তু না বাংলাদেশের যে লোকজন আছে আয়তনের তুলনায় আমাদের লোক সংখ্যা অনেক বেশি না আমরা জনসংখ্যার দিক দিয়ে অষ্টম বৃহত্তম দেশ সেটা তো জানেন আপনারা সবাই এখন অন্যান্য দেশ এই মার্কেট প্লেসে আপনি যদি ব্লগ তো সার্চ করে দেখবেন ডিফারেন্ট টাইপ ম্যাক্সিমাম ব্লগ কারা চালাইতেছে ইন্ডিয়ানরা চালাইতেছে দেন বড় বড় বিজনেস যারা আছে তারা চালাইতেছে যে আমেরিকা চালাইতেছে ইউরোপের লোকেরা চালাচ্ছে দেন বাংলাদেশ থেকে কিন্তু খুব একটা ভালো কিছু বের হয়ে আসতেছে না পাকিস্তানও কিন্তু অনেক আগে গেছে ফিলিপিনরা তো অনেক আগে থেকে আগানো ইন্ডিয়ারাও অনেক আগে থেকে আগানো দেন এরা যাচ্ছে তো বাংলাদেশ থেকে কিন্তু অত ভালো কিছু করতে পারতেছে না এটা তখনই করতে পারবে যখন বাংলাদেশিরা আপনারা যখন এই কন্টেন্ট ক্রিয়েশন আসলে ওয়েব মানে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল সিস্টেমটাই চলে হচ্ছে কন্টেন্ট বেজ ডিজিটাল কন্টেন্ট বেজ তো এখন যদি আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট না করতে পারেন আপনি ফটো এডিটিং বলেন ভিডিও এডিটিং বলেন আর আর্টিকেল বলেন তো সব কিছুই কিন্তু কন্টেন্ট বেজ আপনি যে জব ডিসক্রিপশনটাও নেবেন এটাও কিন্তু একটা কন্টেন্ট দেন সবগুলোর কোয়ালিটি ঠিক রেখে যদি আমরা মার্কেটিং করতে পারি তাহলেই মনে হয় ভালো ডেভেলপ করা পসিবল নাকি বলেন সাকলাইন ভাই হ্যাঁ অবিয়াসলি এখন কন্টেন্টটা মেন অবিয়াসলি এখানে কোনো ডাউট নাই তো এই জিনিসগুলো ফলো করলে আর সাকসেস আসা 100% পসিবল ঠিক আছে এবং আরেকটা জিনিস আমি এখানে মেনশন করবো আমি যে ক্লায়েন্টের কাজ করতেছি আপওয়ার্কে বা আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে কি করাবে মেবি আপনি অনপেজ এসিও কাজ শিখছেন হয়তো অনপেজ করাবে রাইট আমাকে যদি একটা ক্লায়েন্ট $1,000 মান্থলি পে করে দেন আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ক্লায়েন্ট অবভিয়াসলি তার ওয়েবসাইট থেকে বা $5,000 আর্ন করে তার ইনকাম আছে একজন মানুষ $5,000 ইনকাম করলেই তো আমাকে $1,000 দিতে পারে তাই না তাই এমনই তো তো আপনার যদি $5,000-$6,000 সে ইনকাম করে নিলে তাহলে আপনাকে $1,000 ঠিক আছে তো আপনি একটা ক্লায়েন্টের জন্য তার ওয়েবসাইটটা রান করে দিচ্ছেন ওয়েবসাইটটা র‍্যাঙ্কিং করে দিচ্ছেন দ্যাট মিন্স ইউ আর ক্যাপেবল তাই না যদি $1,000 রান করার মতো হয়ে থাকে দেন আপনি ক্যাপেবল তাইলে আপনি কেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ই করে দিবেন ঠিক করে দেন আপনি নিজেই করেন না একটা আপনি যদি মার্কেট প্লেসে কেন থাকতে হবে আপনি নিজেই ক্লায়েন্ট হয়ে যান একটা সময় আপনার ওয়েবসাইট বড় হয়ে গেলে আপনার কন্টেন্ট রাইটার লাগবে ঠিক আছে আপনি তখন মার্কেট প্লেসে ক্লায়েন্ট অ্যাকাউন্ট করবেন ক্লায়েন্ট অ্যাকাউন্ট করে কন্টেন্ট রাইটার হায়ার করবেন আপনি ক্লায়েন্ট তখন ঠিক আছে আপনি কেন অন্যজনকে কনভার্স করবেন অন্যজন আপনাকে কনভার্স করবে ঠিক আছে আপনার যে সময় থাকবে না একটা সময় যে অন পেজ এসইও করা আপনি জানেন তখন আপনি যখন যেমন এখন আমি আমার অফিসে লিড জেনারেশন বা এই কিছু এগুলো কিন্তু আমি নিজের হ্যান্ডে করি না ঠিক আছে আমি হয়তো আমার জুনিয়র যারা আছে তাদের দিয়ে করাই নিই
হ্যাঁ, কারণ এটা লস। আপনি যদি করতে যান তাহলে আপনার যে সময় লাগবে, দেন সেই সময় আপনি যে টেকনোলজি গুলা বা যে সিস্টেম গুলো যদি অন্যদের দেখে দেন, দেন তারা এটা অনেক কম রেটে করে দিবে। দেন আপনার যেগুলো কাজ শুধু আপনিই পারবেন, দেন সেগুলো কিন্তু আপনার করা উচিত। হ্যাঁ সেটাই তো, একটা সময় পরে আপনি তো খুব ভালো কাজ জানেন, আপনার ওয়েবসাইট রান হয়ে গেছে, আপনার ই কমার্স পেজ রান হয়ে গেছে, দেন আপনিই কাউকে হায়ার করবেন, একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যে তুমি আমার পেজের কমেন্টের রিপ্লাই গুলো দিয়ে দাও, ঠিক আছে, আমি তোমাকে এত টাকা পে করবো, আমি তুমি আমার ব্যাক লিংক করে দাও, আমি তোমাকে এত টাকা পে করবো, মানে ইউ আর দ্য ক্লায়েন্ট, ইউ আর নট দ্য কি বলে ফ্রিল্যান্সার অ্যানিমাল। হ্যাঁ, তো মার্কেট প্লেসে সুবিধা না করতে পারলে মন খারাপ করার কিছু নাই, এখানে অনেক কিছু আছে, আপনি নিজেই ক্লায়েন্ট হয়ে যেতে পারবেন। শাহিন ভাই যেটা হয়েছে, শাহিন ভাই নিজে এখন কন্টেন্ট রাইটার হায়ার করতেছে, হায়ার করে কাজ করাচ্ছে, দ্যাট মিনস উনি কিন্তু ক্লায়েন্ট। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমার যে শুধু কন্টেন্ট রাইটার যে হায়ার করা হয় তা কিন্তু না, আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। আমি যে আমার আর্টিকেল কন্টেন্ট রাইটার যে আর্টিকেল গুলো লিখে দিবে, দেন দেওয়ার পরে যে আমি আমার ব্লগে যে মানে ড্রাফট করব, এটা আমি নিজে করার সময় পাই না। ইমেজ গুলো যে ঠিক করে দিবে, ইমেজ গুলা কাজ করার আমি সময় পাই না, দেন এটা অন্য কেউ আমাকে করে দেয়। করে দেওয়ার পরে আমি ভালোভাবে অন পেজটা ঠিকঠাক করি, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক যেগুলো অ্যাড করা লাগে আমি অ্যাড করে, তারপরে আমি শুধু পাবলিশ এটা টেস্ট করি, দেন আমার ওয়েবসাইট কিন্তু র‍্যাঙ্ক করছে, সেখান থেকে কিন্তু ইনকাম আসতেছে। তো এইটাই আর কি, আপনি আপনি একটা সাকসেসফুল ফ্রিল্যান্সার না হতে পারলেও একজন ক্লায়েন্ট হয়ে যেতে পারবেন আপনি যদি কাজ জানেন। তো এই আর কি, এইভাবে আর কি সবাই আগান। হ্যাঁ, আর সাকলাম ভাই, এই আমরা যদি টপ জামদানি যদি আমরা এক্সপেরিমেন্টাল হিসেবে নেই, আমরা যদি চাই যে বাংলাদেশে ইভেলি বা দারাজের মতো একটা রিটেল ওয়েবসাইট, দেন এইটার যে টপ জামদানি থেকে যে এক্সপিরিয়েন্স হবে সেটা কাজে লাগাতে চেষ্টা করলে কি পারবো বা এটা কি পসিবল? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। এখন এখানে যারা আছে, আমি একটা র্যান্ডম একটা নাম ধরে লাইক কি ইমরান তালুকদার, হ্যাঁ আমি দেখতেছি যে আছে, ইমরান ভাই যদি চাই, ইমরান ভাই মনে করেন টপ জামদানিতে কাজ করতেছে, এক মাস কাজ করলো, কাজ করে দেখলো কিভাবে লিডটা জেনারেট করতে হবে, কিভাবে কাস্টমারের কমেন্টে রিপ্লাই দিতে হবে, কিভাবে মেসেজের অ্যানসার দিতে হবে, এই কাজগুলো যদি তার গ্রাবে চলে আসে, ইমরান ভাই এক মাস পরে চাইলে কিন্তু নিজেরই একটা কিছু করে ফেলতে পারবে, তাই না? নিজেরই একটা পেজ খুলে ফেলতে পারবে, নিজেই কোনো প্রোডাক্ট নিয়ে আগে যাইতে পারবে। তো এটা খুবই একটা মানে আপনারা যেই এক্সপেরিমেন্টাল কাজটা করতেছেন, খুবই হেল্প হবে আপনাদের ফিউচার ক্যারিয়ার যদি ঠিকভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ, দেন সেক্ষেত্রে কিন্তু আমরা ধরেন যদি রিটেল সার্ভিস দিতে চাই, এটা আমাদের তো অনেক হেল্প করবে, মানে আমরা নিজেরা কোনো প্রোডাক্ট করব না, দেন বিভিন্ন বিটুবি বিজনেস করব, দেন আমরা ওই যে একটা কমিশন রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো করতে পারেন, বাট তার আগে এখন আপনার যেটা করতে হবে, আপনাদের ব্র্যান্ড ভ্যালুটা একটু বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে, যাতে আপনার প্রেজেন্স একটু ভালো থাকে। আপনার পেজে যদি আজকে 1 লাখ লাইক থাকে, মোটামুটি ভালো অবস্থা থাকে, দারাজে যদি আপনি রিচ আউট করেন বা অন্যান্য শপে যদি রিচ আউট করেন, আপনাকে তারা অন্যভাবে সমীহ করবে, ঠিক আছে, যে না দিস গাইজ আর রিয়েলি টপ এট দেয়ার গেম, ঠিক আছে, যে এদের 1 লাখ অডিয়েন্স আছে, মানে এরা হয়তো ভালো জিনিস সেল করে। হ্যাঁ, তখন কিন্তু আপনি রিটেলেও চলে যেতে পারবেন, তো আপনার অপরচুনিটি আছে অনেক অফুরন্ত। ওকে, ঠিক আছে, দেন আপনারা তো সবাই শুনলেন, ভাইয়ের সাথে কথা বলেন, দেন ভাইয়ের কাছে যদি আপনাদের আর কোনো কিছু জানানো থাকে, প্রশ্ন থাকে, দেন করতে পারেন ভাই। আর আপনি কি আমাদের উদ্দেশ্যে আর কোনো কিছু বলবেন? আর কেউ কারো কিছু জিজ্ঞেস করা থাকলে করুক, পরে দেখতেছি এটা। কোনো কোশ্চেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে?